এতটা স্বচ্ছ ঘাস, আপনারা চাইলে যে কেউ এখানে শুয়ে থাকতে পারেন। অনেক সুন্দর জায়গা দেখুন, আহ কি প্রশান্তি, মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো সুখী আর একজনও নেই। সত্যি আল্লাহকে, মহান সৃষ্টিকর্তাকে আমি স্মরণ করে বলছি, এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো সুখী আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। দেখুন পানি কতটা স্বচ্ছ, এবং এই পাড়টি দেখুন, এই পাড়গুলো কতটা মজবুত, বিশাল বিশাল পাথরের মধ্যে ঢালাই দেওয়া। আসসালামু আলাইকুম, ইমাম হোসাইন এই মুহূর্তে আছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আমি আছি, এটা হচ্ছে মেরিনা সাউথ পিয়ার। এখানে সাধারণত এখান থেকে এই পোর্ট থেকে বা এটি বন্দর নগরী, সিঙ্গাপুরের একটি বন্দর, এখান থেকে সিঙ্গাপুরের চারটি আইল্যান্ডে যাওয়া যায়। তো এই চারটি আইল্যান্ড কীভাবে আপনারা যাবেন এই সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমাকে দেখেন আপনারা অবশ্যই আসবেন। এই যে দেখুন সাগরের এই বিশালতা, হারিয়ে যাবেন। তা আমি ইউটিউবে দেখেছি, এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ভাই এটি নিয়ে কখনো ভিডিও করেননি, সেজন্য আমি আসছি এটি করার জন্য। তারপরেও ভুলভ্রান্তি হতে পারে, হয়তো কেউ করে থাকতে পারেন। তো যারা পরিবার পরিজন নিয়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার জন্য। এখানে মূলত চারটি আইল্যান্ড আছে, এই চারটি আইল্যান্ডে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। সেজন্য আপনাদের বলি যারা আসবেন অবশ্যই এই স্বচ্ছ পানিতে আপনারা এই মজাটি নিতে পারেন, খুবই সুন্দর। এবং দেখুন, তবে চেষ্টা করবেন এই নিচে না নামতে, কারণ যদি আপনারা এখানে নিচে নামুন তাহলে এই পানির অনেক স্রোত বা ওই ঢেউয়ের সাথে হয়তো আপনি নিচে চলে যেতে পারেন। সেজন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন পানিতে কেউ না নামে। এবং আমাদের দেশ থেকে যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটি দেখার জন্য। আমি পুরো ডিটেলসটি দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে মেরিনা সাউথ পিয়ার। এই জায়গাটিতে আপনারা আসবেন, এখানে যে শিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো করে যে চারটি আইল্যান্ডের কথা বলেছি, এই চাইলে আইল্যান্ডগুলো আপনারা যেতে পারেন, এখান থেকে টিকিট করে এখান থেকে যাবেন। এবং দেখুন প্রকৃতির মতো সুন্দর ভিডিও দৃশ্য, অসম্ভব সুন্দর। আবার চাইলে এখানে ভারতীয় ভাইয়ের মতো আপনারা শুয়েও থাকতে পারেন, অসম্ভব সুন্দর জায়গা। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে দেখুন, এখান থেকে মেরিনা বে শিপ বিল্ডিংটি দেখা যাচ্ছে। এই যে মেরিনা শিপ বিল্ডিং দেখা যাচ্ছে, মেরিনা বে যেটি সারা পৃথিবীতে বিখ্যাত। চাইলে আপনারা মাছ ধরতে পারবেন, কোনো ধরনের টাকা দেওয়া হবে না বা দিতে হবে না। এই যে দেখুন সুন্দর, যাদের বড়শি আছে সে বড়শি নিয়ে এসে আপনারা মাছ ধরতে পারবেন। দেখুন কোথাও কোনো ধরনের ময়লা নেই, এবং এখানে ডাস্টবিন রাখা হয়েছে ময়লা রাখার জন্য। এই শিপগুলোতে করে এখানে চারটি আইল্যান্ড মূলত যাওয়া হয়। তো আমি ইউটিউব ঘেঁটে দেখেছি বাংলাদেশি এখন পর্যন্ত কোনো ভাই এখান এইটি নিয়ে এখনও ভিডিও দেননি, সেজন্য আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি করেছি। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই চেষ্টা করবেন, এখান থেকে মাত্র $25, $30, $35 চারটি আইল্যান্ড আছে সিঙ্গাপুরে। আপনারা হয়তো অনেকে জানেন না সিঙ্গাপুরে বেশ কিছু আইল্যান্ড আছে। তো এখান থেকে, এটি একটি বন্দর, এই বন্দর থেকে বিভিন্ন আইল্যান্ডে যাওয়া হয়। যে দেখুন মানুষ এখানে আসতেছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি বেশ কিছু মানুষকে দেখেছি যারা জিপ নিয়ে গিয়েছে, অর্থাৎ মাছ ধরতে তারা গিয়েছে, মাছ ধরতে গিয়েছে। আপনারাও চাইলে মাছ ধরার জন্য জিপ নিয়ে যেতে পারেন। এবং অসম্ভব সুন্দর একটি জায়গা, বাংলাদেশ থেকে যারা আসবেন ফ্যামিলি নিয়ে, তা আপনারা আমরা যেটি করি সান্তোসায় চলে যাই, মেরিনা বেতে যাই, এই এতটুকু জায়গা ঘুরে আমাদের সিঙ্গাপুর ভ্রমণ শেষ। আমি চিন্তা করেছি, যেহেতু গ্রুপ নিয়ে আসছি, আমি চিন্তা করেছি যে আপনাদেরকে ডিফারেন্ট কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখুন সাগরের মোহনা, এই যে দেখুন পানি কীভাবে আছড়ে পড়ছে পারে, অসম্ভব সুন্দর জায়গা। এবং বিভিন্ন দেশের মানুষ এখানে বসে আছে, তরুণীরা খুবই নিরাপদ। এই যে দেখুন আমাদের চাচা মাছ ধরছেন, চাচি বসে আছে, চাচি বসে আছে, চাচাকে সঙ্গ দিচ্ছে। এখানে ছেলে মেয়েরা বসে আছে, এই যে সবাই এখানে বসে এনজয় করছে। এখন লিফটে করে এই কাউন্টারের উপরে চলে আসছি, আপনারা চাইলে উপরেও আসতে পারেন। এবং আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর, এই যে দেখুন
এই যে দেখুন, এটা কিন্তু অনেক উপরে, প্রায় পাঁচতলার উপরে কাউন্টারটি করা। এতটা স্বচ্ছ ঘাস, আপনারা চাইলে যে কেউ এখানে শুয়ে থাকতে পারেন। অনেক সুন্দর জায়গা দেখুন, আহ কি প্রশান্তি, মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো সুখী আর একজনও নেই। সত্যি আল্লাহকে, মহান সৃষ্টিকর্তাকে আমি স্মরণ করে বলছি, এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো সুখী আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। পৃথিবীতে কি হবে হাজার হাজার কোটি টাকা দিয়ে যদি আপনি পৃথিবীটাই না দেখলেন? মানব সৃষ্ট যে পৃথিবীটা আল্লাহ পাক মানুষকে দিয়ে গড়িয়েছেন, সেটি যদি উপলব্ধি করতে না পারেন, বিচরণ করতে না পারেন, শত শত কোটি টাকা দিয়ে কোনো কাজ হবে না। সেজন্য বলি পৃথিবী দেখুন, ঘুরুন, জানতে পারবেন। মানব সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানার আছে, শেখার আছে। আমরা বাংলাদেশের মানুষ শুধু টাকা টাকা করে জীবন শেষ করে দিলাম, কিন্তু না, পৃথিবীর মানুষ সবাই তারা ঘুরে চেষ্টা করে। দেখুন জায়গাটি, দেখুন কত সুন্দর, একেবারে উপরে পাঁচতলার উপরে লিফটে করে উঠলাম, উঠে তারপর এখানে আসলাম। এখানে যারা আপনারা আসবেন অবশ্যই মজা করতে পারবেন। এই যে দেখুন, এই পাশে হচ্ছে সাগর, এই যে বন্দরটি, এই যে দেখুন বন্দর, দেখেছেন? এই যে বন্দর দেখা যাচ্ছে, এখানে চেয়ারের ব্যবস্থা করেছে, একটা না অনেকগুলো চেয়ারের ব্যবস্থা করেছে, যেখানে বসে আপনারা এই সাগরের এটা মজাটা নিতে পারেন। এবং এটি হচ্ছে তাদের খুব নাম করা একটি বন্দর। এই যে ছাদের উপর থেকে এখন দেখুন, এখানে একজন মেয়ে টিকটক করছে। এই যে সাগর থেকে বন্দর নগরীটি দেখুন, যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা যাচ্ছি না। এই যে দেখুন বিশাল আয়তন নিয়ে এটি করা, এবং যে মাল খালাস করার জন্য যে ক্রেনগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি দূরে নয়। এগুলো হচ্ছে কাউন্টার, এখান থেকে লাজারাস আইল্যান্ড, সেন্ট জনস আইল্যান্ড, কুসু আইল্যান্ড, এই আইল্যান্ডগুলো আপনারা যেতে পারেন এখান থেকে। যারা পরিবার নিয়ে আসেন ঘুরতে সিঙ্গাপুরে, তাদের জন্য এই সুযোগটি আপনারা কাজে লাগাতে পারেন। আর যারা কেলা খেতে পছন্দ করেন, এই যে সুন্দর সুন্দর একেবারে ছবির মতো সাজানো কেলা, এটা হচ্ছে মেরিনা সাউথ পিয়ার। এখান থেকেই মূলত শিপে করে, জাহাজে করে নেওয়া হয়। এই যে দেখুন সারি সারি গাড়ি আসতেছে, প্যাসেঞ্জাররা আসতেছে বিভিন্ন জায়গা থেকে। ঠিক এই জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি, এটি এখান থেকেই এই জাহাজে করে নেওয়া হয়। এখানে জাহাজগুলো আছে, আপনারা দেখতে পারেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখান থেকে কিভাবে একেবারে ছবির মতো সুন্দর, এই যে মেরিনা বে, এই জায়গা থেকে মেরিনা বে দেখা যায়। দেখুন চাইলে আপনারা শুয়েও থাকতে পারবেন, অনেক মানুষ শুয়ে আছে। এই যে মেরিনা বে দেখুন, দিনের আলোর মতো পরিষ্কার, ছবির তুলির মতো। এই যে দেখুন, দেখাচ্ছেন সাগরের মোহনা। লিফটে করে উঠেছি, এখন সিঁড়ি দিয়ে নামছি দেখানোর জন্য।